بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَا وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ شُبْرِيَ دَرْشَكَ السلام عليكم ورحمة الله وبركاته كَاچھے ایبونگ دورے پریتی بیر جے جے پرانتے بوشے اکرا ٹیلیویشنر نیومی تو آئے جن اسلامیر دورشن انوشتان دیکھ چھن پرتک کے آنتوریک پریتی ایبونگ شبیچہ جانیے شروع کرچی آج کے انوشتان দর্শক, তেলাওয়াতকৃত আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, বলো নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। আর ইসলামী শরীয়তে অন্যতম গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি বিধান হচ্ছে কুরবানি, যা একদম সরাসরি ইসলামের মূল দর্শন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ এবং সরাসরি মানবজাতির কল্যাণের সাথে সম্পৃক্ত। প্রিয় দর্শক, আজকে আমরা কুরবানি প্রসঙ্গে আলোচনা করব। আমরা জানার চেষ্টা করব কুরবানি কি, কেন, কীভাবে এর মধ্য দিয়ে আমরা মহান প্রভুর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং এর মধ্যে মানব জাতির জন্য কি কল্যাণ রয়েছে। আর এ প্রসঙ্গে আলোচনার জন্যে বরাবরের মতোই আজকেও আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী স্কলার, লেখক, গবেষক মোহতারাম শাহ নজরুল ইসলাম। মোহতারাম, আসলে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতগুলো আমাদের জন্য দিয়েছেন তার মধ্য থেকে কুরবানি অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ইবাদত, এবং সারা দুনিয়া জুড়ে ইসলাম অনুসারী উম্মার মধ্যে এই ইবাদতটির চর্চা রয়েছে। তো আজকে আমরা কুরবানি প্রসঙ্গে আলোচনা করতে চাই মোহতারাম। জানতে চাই যে প্রথমে যে এই কুরবানির যে রেওয়াজটি আমরা প্র্যাকটিস করে আসছি, যে আমরা প্রতি বছর ঈদ উল আজহাতে দশই জিলহজ আমরা কুরবানির আদায় করে থাকি বা এই সময়টিতে আমরা কুরবানি দিয়ে থাকি, এটা কবে কীভাবে শুরু হলো বা এই রেওয়াজটা কীভাবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে গত পর্বে আমরা কুরবানির দর্শন এবং কুরবানির যে পটভূমি, ইতিহাস, অনেকখানি আমরা আলোচনা করেছিলাম। আজকেও এই সেই সূত্র ধরেই বলবো যে কুরবানি এটি আমাদের এবাদত, সুতরাং মালিক যেটি এবাদত হিসেবে সাব্যস্ত করেন সেটিকে যথাযথভাবে সম্পাদন করা, এটা হচ্ছে তার গোলামের দায়িত্ব। এর বাহিরেও আমরা যদি বলি যে কুরবানির মাঝে বহুমুখী তাৎপর্য এবং কল্যাণ নিহিত আছে। আজ থেকে 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বপ্নাদিষ্ট হয়েছিলেন তার প্রিয়তম সন্তান ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য, এবং তিনি এবং তার সন্তান দুইজনেই স্বতঃস্ফূর্তভাবে সম্মত হয়েছিলেন একজন কুরবানি করার জন্য আর একজন কুরবানি হওয়ার জন্য। সেই অনুযায়ী তিনি পরম করুণাময় আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য প্রিয় সন্তানকে কুরবানি দিতে উদ্যত হন, কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় তাকে আর শেষ পর্যন্ত সন্তানকে কুরবানি করতে হয়নি। সন্তানের পরিবর্তে সেখানে কি হলো, কুরবানির একটি পশু সেখানে কুরবানি হলো। তো মহান আল্লাহ এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন, এবং এই যে সর্বোচ্চ ত্যাগের নজির তিনি পেশ করলেন, সর্বোচ্চ ত্যাগের উদাহরণ এবং একটি কি বলবো যে একটি নমুনা তিনি
পেশ করলেন, বুকে স্থাপন করে দিলেন। এই মহিমাকে জাগরুক করে রাখা এবং এই যে ত্যাগ, সেই ত্যাগকে অনুসরণ করেই আমরা ঈদুল আজহার পশু কুরবানি করে থাকি। কোরবানির মাধ্যমে আমরা এর আগেও বলেছি অনেকবার যে আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিলের পাশাপাশি সেখানে মানবিক গুণাবলীর বিকাশ সাধনের বিষয়টি রয়েছে, যে অন্যতম গুণ যেটি, সেটা গত পর্বেও আপনি বলেছিলেন যে সেটি হচ্ছে যে মানুষের মাঝে প্রবণতা আছে যে কুক্ষিগত করে রাখার, জি জি, কুক্ষিগত করা, আত্মসাত করা, দখল করা, এই প্রবণতা আছে, নিজের করে রাখা। হ্যাঁ, আর কোরবানি মাধ্যমে সেটাকে কুক্ষিগত না, বরং সেটাকে ছড়িয়ে দেওয়া, ত্যাগ করা, মানুষের কল্যাণে ত্যাগ করার, ওইটা রিভার্স, হ্যাঁ, ঠিক উল্টো এটা তৈরি হয়। তো এটি একটি বড় বিষয় যে এখানে মানবিক গুণাবলীর বিকাশের বিষয়টি আছে, তার চিন্তার স্বচ্ছতার বিষয়টি আছে, কেন কোরবানি করা হচ্ছে, সেখানে নিয়তের বিষয়টি আছে, ইখলাসের বিষয়টি আছে, তার যে প্রত্যয় বিশ্বাসের বিষয়টি আছে। তো এই বিষয়ের ক্ষেত্রে স্বচ্ছতা এটা এনশিওর করতে হবে, যদি এখানে স্বচ্ছতা না থাকে তাহলে পশু কোরবানিতে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই জন্য মালিকের জন্য যে ত্যাগ, তার জন্য যে উৎসর্গ প্রাণ হওয়া, মনের পশুকে কুরবানি করা, এই বিষয়গুলো এখানে সম্পৃক্ত থাকতে হবে, এইরকম স্বচ্ছতা চিন্তার জগতে সৃষ্টি হতে হবে। আর এখানে ত্যাগ করার যে মহিমা, আপনি এটাও কিন্তু সম্পদ, গৃহপালিত পশু, এগুলি সম্পদ, সম্পদ, এবং প্রাণীটা আসলে প্রাণের সাথে মানুষের প্রাণের সম্পর্ক ও সৃষ্টি হয়, তার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়, সৃষ্টি হয়, হ্যাঁ, স্নেহ মায়া তৈরি হয়, মমত্ব বোধ তৈরি হয়। এই ঘটনাটা মানে অহরহ ঘটে, যেটা কোরবানির বাজারে যখন আমরা পশু কিনতে যাই, তখন যে গৃহপালিত পশুটি তার মালিক এসে কোরবানির হাটে বিক্রি করে দেন, যখন বিক্রিটা শেষ হয় প্রচুর ঘটনা আমি নিজের চোখে দেখেছি, কান্নাকাটি করে, সে কান্নাকাটি করে, তার পশুটাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে এবং ঝরঝর করে তার চোখ থেকে পানি পড়তে থাকে এবং সে বিদায় দেয়, যেমন মানুষ মানুষ যেভাবে তার সন্তানকে বিদেশ যাওয়ার জন্য বিদায় দেয়, পশু পাখিরও কিন্তু মায়া হয়, হ্যাঁ, গায়ে হাত বলে বিদায় দেয়। এবং সেরকম একটা ঘটনা আমার ফ্যামিলিতে ঘটেছে যে গেল বছর আমি একটা পশু নিয়ে এসেছি, সে কোরবানি করার জন্য ঘরে চলে আসছে, পরের দিন ওই ঘরের মানে মালিকের বাচ্চা ছেলে যে সে চলে আসছে আমাদের বাড়িতে, সে তার কোরবানির পশুটা দেখে যাবে, কি আবেগ, চিন্তা করেন, আমরা মানে অভিভূত হলাম যে সার পশুটার সে মায়া ছাড়তে পারে নাই, সে কোত্থেকে কই চলে এসছে আমাদেরকে খুঁজে আমাদের বাড়ি বের করে সে ওখানে তার পশুটাকে দেখে গেছে। এই যে ত্যাগের যে মহিমা, জি জি, এই ত্যাগের যে প্রবণতা এবং মহিমা, সেটাও কিন্তু একটি বিষয়, এবং এখানে হৃদয়ের একটি উদারতা তৈরি হয়, হৃদয়ের একটি উদারতা তৈরি হয় যে আপনি একটি পশু জবাই করলেন, তার গোশত তো আপনি ইচ্ছা করলে এই সবই আপনি রেখে দিতে পারেন, কিন্তু সমাজ, প্রতিবেশী, আমাদের পরিবেশ এটা দাবি করতেছে যে না, বিলিয়ে দাও, বিলিয়ে দাও। তো সেই ক্ষেত্রে এই যে তার নিজের জিনিসটিকে পরের জন্যে বিলিয়ে দেওয়া, অন্যের অন্ন যোগানো, সেই এই বিষয়টিতে তার মনের মধ্যে একটি উদারতা তৈরি হয়। এবং এখানে দুই ধরনের এই অসৎ যেটাকে বলে এটা আসে, একটা হচ্ছে যে তার সাথে মালিকের সম্পর্ক বৃদ্ধি পায়, আরেকটা হচ্ছে তার সাথে সমাজের মানুষেরও সম্পর্ক বৃদ্ধি পায়। একটা হচ্ছে যে মালিকের সন্তুষ্টির জন্য তার যে ত্যাগ এবং উৎসর্গ করার প্রবণতা সেটি বৃদ্ধি পায়, আরেকটা হচ্ছে মানুষের সাথেও তার যোগাযোগ বৃদ্ধি পায়। এবং এই জিনিসটা মোহতরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই চান যে তার সাথে তার বান্দার রিলেশন, সম্পর্ক, তারপর ভালোবাসা তৈরি হোক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও চান যে তোমার সোসাইটির সাথে, তোমার আশপাশের জনগণের সাথে, আত্মীয়দের সাথে তোমার সিলা রহমি সম্পর্কটা অটুট থাকুক। আর প্রকৃত ঐশ্বর্য কী সেটা কিন্তু বেশি ধনের মালিক হওয়া নয়, সেটা বলা হয়েছে আলগেনা গেনা নফস, প্রকৃত ঐশ্বর্য হচ্ছে মনের উদারতা এবং প্রশস্ততা। তো আল্লাহ তাআলা এই যে দান খয়রাত, যাকাত, সদকা, অন্তর্যত ধনী সে প্রকৃত ধনী। হ্যাঁ হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা এই যে দান খয়রাত এবং কুরবানি ইত্যাদির মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে উদার্য, অসাতে কলবি,
এটা তৈরি করতে চান, এটা হচ্ছে কোরবানির একটি অত্যন্ত বড় ধরনের তাৎপর্যের বিষয়। মানে এটা এটা আমার যে নিজের আত্মাকে প্রশস্ত করা, প্রশস্ত করা। মোহতারাম, এই জায়গাটায় আমরা একটা বিষয় যদি আমরা নিয়ে আসি, যে বেসিক্যালি যখন সকল যদি মানুষ, আমরা মূলত আমরা এই ক্যাপিটালিজম বা এই পুঁজিবাদী দুনিয়াতে আমরা কিন্তু সবাই আত্মকেন্দ্রিক, সবাই আত্মকেন্দ্রিক, সবাই চাই আমার হোক, আমার আমার মতো থাকি, পাশে কে আছে, কি হচ্ছে, সোসাইটিতে কি আছে সেদিকে আমার কোনো খেয়াল দেওয়ার দরকার নাই। আমি যদি পরিপূর্ণ থাকি, আমি ভালো খাই, ভালো পড়ি, ভালো ঘুমাই এবং আমার ভালো জীবনযাপন থাকে, দ্যাটস ফাইন, এটাই আমরা চাই। কিন্তু বাস্তবতা হচ্ছে সবাই যদি এরকম মেন্টালিটির হয়ে যায় তাহলে একটা কী বলে একটা পঙ্গু সমাজে পরিণত হবে, যে সবাই সবার মতো এবং কেউ সামাজিক কল্যাণে, একে অন্যের তরে কেউ নাই, এবং এটা একটা অসুস্থতা তৈরি হবে, অসুস্থ অর্থনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে একটি অসুস্থ সমাজে পরিণত হবে। আপনি দেখেন যে সম্পদের প্রবাহ, সুযোগ সুবিধার প্রবাহ, এটি যদি সমাজের মধ্যে যথাযথভাবে না থাকে তাহলে এই সমাজ, দেশ প্যারালাইজড হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। জি, সেটাই বলতে চাচ্ছি। এটা সুযোগ সুবিধা এবং সম্পদের বিষয়টি হচ্ছে অনেকটা শরীরের রক্তের মতো, রক্তের প্রবাহ মাথা থেকে পা পর্যন্ত সর্বত্র যদি না থাকে, রক্ত যদি কোথাও জমাট বেঁধে যায় তাহলে সেই শরীর কিন্তু প্যারালাইজড হয়ে যায় এবং সেটা অসুস্থ শরীর হয়ে যায়। তো ইসলামী শরীয়তে এই যে দান খয়রাতের ব্যবস্থা করা হয়েছে, যাকাতের মাধ্যমে, সদকার মাধ্যমে, কুরবানির মাধ্যমে, ইনফাক ফি সাবিলিল্লাহর মাধ্যমে ধনীর সম্পদ গরিবের কাছে যাবে, এইটা হচ্ছে যে সম্পদের প্রবাহ যেন সর্বত্র চলমান থাকে এবং এই যে ধনী গরিবের যে বৈষম্য, এরকম দানের প্রবণতা যদি অব্যাহত থাকে সেই বৈষম্য ক্রমশ কমে আসবে, এটা হচ্ছে ক্রমশ কমে আসবে, কেউ বিশতলায় এবং কেউ গাছতলায় এটি হতে হবে না। তো যাই হোক, যে বিষয়টি এই জিনিসটা দুঃখিত একটু ইন্টারফেয়ার করতে চাই, যে এই যে বিষয়টা বললেন যে সম্পদের প্রবাহ, মানবিকতার প্রবাহ, বেসিক্যালি যদি আপনি সম্পদের প্রসঙ্গে যান, যদিও আমাদের আজকের টপিকটা এটা না, যে আধুনিক অর্থনীতি, যে আধুনিক ইকোনমিক্স বা এই বিষয়গুলো যে কথাটা বলে যে সম্পদ কোনোভাবেই কুক্ষিগত করে রাখা যাবে না, সেটা সার্কুলেশনটা চাই, সার্কুলেশন থাকলে সেটা সম্পদের প্রবৃত্তি হবে এবং মানে সামাজিকভাবে অর্থনৈতিক ব্যালেন্স সৃষ্টি হবে, এবং যেই জায়গাটা আপনি বলছিলেন এবং ইসলামী শরীয়ত কিন্তু ওই সম্পদ কুক্ষিগত করার ব্যাপারে সরাসরি হাদিসে নিষেধ এসেছে এবং ইসলামী শরীয়তটাকে খুব একটা কুরবানির সাথে একটি প্রাসঙ্গিক বিষয়, প্রাসঙ্গিক বিষয়, প্রাসঙ্গিক বিষয়। এই জন্য বললাম যে কুরবানি কার উপরে ওয়াজিব, যিনি মাল নিসাবের মালিক, একটা পরিমাণ সম্পদের মালিক যিনি হবেন তার উপরে কুরবানি ওয়াজিব, তাই না? সেটা হচ্ছে যে 52.5 তোলা রোপার মূল্যমানের সম্পদ যদি কারো কাছে থাকে, এটা কিন্তু যাকাতের নেসাবের মতো না, এটা হচ্ছে সদকায়ে ফিতরের নেসাবের মতো, যে ঈদের দিন এই যে 10, 11, 12 এই তিন দিনের মধ্যে যদি সেই পরিমাণ সম্পদের মালিক হয় তার উপরে কোরবানি ওয়াজিব, একদম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বাদে। একটা পরিমাণ সম্পদ একটা স্কেলে সে যখন চলে যাবে তখন তাকে এইভাবে করে কোরবানিটা দিতে হবে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য এরকম সম্পদ তাকে কি করে দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। এই যে এই স্যাক্রিফাইস, এটা হচ্ছে সমাজের জন্য, দেশের জন্য, উদ্দেশ্য হবে আল্লাহর তালার জন্য, কিন্তু এটার এই কল্যাণটা কোথায় চলে যাচ্ছে, সামাজিক কল্যাণে চলে যাচ্ছে। এই যে সামাজিক কল্যাণ হচ্ছে, মানবতার কল্যাণ হচ্ছে, এখানে হচ্ছে আমাদের যে দার্শনিক দিকটি নিহিত। আমি এখানে আরেকটি কথা প্রাসঙ্গিক বলতে চাই, সেটা হচ্ছে যে ইসলামী অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা, ইসলামী অর্থনীতি, আর ইসলামী অর্থনীতির লক্ষ্য হচ্ছে ইকোনমিক জাস্টিস, যে অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা করা। সুবিচার কখন হবে? যদি বৈষম্য অনেক থাকে সেখানে সুবিচার হবে না। সুতরাং সুবিচার হতে হলে যদি গরিবের সম্পদ ধনীর কাছে আরও পুঞ্জীভূত হয় সেখানে সুবিচার থাকবে না, সেখানে সুশাসন থাকবে না। তো ধনীর সম্পদ গরিবের কাছে যদি যায় তাহলে সেটাই সেখানে সুবিচার হবে। এখন আপনি দেখেন যে ইসলামী শরিয়া যে অর্থনীতির রূপরেখাটি দিয়েছে সেটা হচ্ছে ধনীর সম্পদ বাধ্যতামূলকভাবে গরিবের কাছে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাকাতের মাধ্যমে, সদকাতুল ফিতরের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে, কফফারা নজর নিয়াজের মাধ্যমে এবং কুরবানির মাধ্যমে,
ধনীর সম্পদ কিন্তু কোথায় যাচ্ছে? গরিবের কাছে যাচ্ছে। তো এর মধ্য দিয়ে অর্থনৈতিক একটি সুষমা তৈরি করার, এটা সমান হবে না। সব পৃথিবীর সব মানুষ যদি সমান হয়ে যায় তাহলে পৃথিবীর ভারসাম্যহীন হয়ে যাবে, সেখানে পৃথিবীর যে নিজাম, তার যে ব্যবস্থাপনা, তার যে ম্যানেজমেন্ট, এটাকে বহাল রাখার জন্যই হেকমতের বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা নানা রঙের, নানা ধর্মের, নানা পেশার এবং নানা ভাষার, কেমন নানা ভৌগোলিক সীমারেখার মানুষ তৈরি করেছেন এবং নানা স্তরে, হ্যাঁ নানা স্তরে তৈরি করেছেন, কাউকে নিচু, কাউকে সবাই একসাথে সমান শিক্ষিত হয়ে যাবে না, সবাই একই পেশায় চলে যাবে না, সবার ইনকাম স্ট্যাটাস সমান হবে না। তো এই বিষয়গুলোকে সামনে রেখেই একটা দরিদ্র শ্রেণী থাকবে, একটা অভাবী শ্রেণী থাকবে, তাদের কাছে যেন অভাবটা কি না হয়, অতি দারিদ্রের পর্যায়ে চলে না যায়, এক্স্যাক্টলি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন। মানে ধনীকে বলে দিচ্ছেন না যে তোমার সম্পদের সব অংশ বা 50-50 করে সব অর্ধেক তুমি গরিব ভাইকে দিয়ে দাও, সেটা বলছেন না। তুমি তোমার সম্পদ তোমারই থাকবে, কিছু অংশ তুমি তোমার গরিব ভাইকে দিয়ে দাও, সেটা সেটা খুব বড় অংশ নয়, ছোট অংশ, যেটা দিয়ে সে ন্যূনতম জীবনযাপন করতে পারে। আবার যদি কারণে, জি জি, দুর্যোগে তোমার যুদ্ধের কারণে অথবা অনাবৃষ্টির কারণে, নানা কারণে কি হতে পারে যে একটা এলাকার মধ্যে দুর্ভিক্ষ, বিপন্নতা, অভাব, অনটন প্রকট হয়ে যেতে পারে। সুতরাং পৃথিবীর অন্য প্রান্তের মানুষ যারা প্রাচুর্যের মধ্যে আছে, তাদের দায়িত্ব হচ্ছে সেই প্রাচুর্যের কিছু প্রবাহ ওইদিকে আপনার মাস করে দেওয়া, হ্যাঁ দান করে দেওয়া। তো এইটি হচ্ছে একটি দেশের মধ্যে, একটি সমাজের মধ্যে, একটি গ্রামের মধ্যে এবং পুরো পৃথিবীর মাঝে আমরা যেটা বলি যে এখন পৃথিবী মানুষের মুঠোর মধ্যে চলে এসেছে। এখন পৃথিবীকে বলা হচ্ছে যে একটি, এটা বিশ্বগ্রাম, একটি গ্রামে পরিণত হয়েছে। সুতরাং আমরা একটা জায়গায় বসে এখন দেখতে পাচ্ছি কোথায় অভাব রয়েছে, কোথায় পানি নাই, কোথায় পানির অভাবে মানুষ মারা যাচ্ছে, কোথায় খাবারের অভাবে মানুষ মারা যাচ্ছে, কোথায় পোশাকের অভাব রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি, কোথায় কী পাঠানো দরকার, কোথায় কী রোগ হচ্ছে, ওখানে মহামারী দেখা দিচ্ছে, এটা আমরা দেখতে পাই। এবং এটি আপনি দেখবেন যে বিশ্ব সংস্থা, জাতিসংঘ, ওআইসি বা এই ধরনের যে সংস্থাগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে মানুষের এই সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য, মানুষের মানবিক চাহিদা পূরণের জন্য সেগুলি করা হচ্ছে। তো ইসলামী শরিয়াতেও এই বিষয়টাকে যে ধনীর সম্পদ গরিবের কাছে যাওয়ার, এইটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো উৎসাহিত করা হয়েছে, এইভাবে করে এটিকে করা হয়েছে। তো আমরা দেখি এই সব কিছুকে মিলিয়ে এটাই হচ্ছে যে কুরবানির তাৎপর্য এবং এটা হচ্ছে একটি স্মরণীয় অধ্যায়। সুবহানাল্লাহ, সেটা আসলে মুহতারাম, আসলে ইসলামের যে, আমরা যে ইসলামের দর্শন বিষয় নিয়েই তো মূলত আজকে এই প্রোগ্রামটা আমরা এইভাবেই চিন্তা করি, যে মূলত ইসলামের প্রত্যেকটি বিষয়ে এত, মানে এত সাইন্টিফিক, এত বাস্তবসম্মত এবং এত ন্যাচারাল, যেটা যে একদম আমার যা প্রয়োজন তাই, যেভাবে প্রয়োজন সেভাবেই। হয়তো আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে, বোঝার সীমাবদ্ধতার কারণে হয়তো সব জিনিস আমরা সেইভাবে উপলব্ধি করতে পারি না, কিন্তু একটা বিষয় এমন নাই যে বিষয়ের পেছনে প্রচুর তাৎপর্য, প্রচুর কল্যাণ, প্রচুর মানে আমাদের জন্য ইতিবাচক দিক নিহিত রয়েছে। আসলে সে সকল বিষয়ে তো আমরা আজকে অন্য বিষয়ে যেতে পারবো না। আপনি যেমন প্রসঙ্গটা টেনেছেন, একটা কথা আসলে না বলে পারছি না আমাকে, মানে যেহেতু অর্থনীতির প্রসঙ্গটা টানলেন মোহতারাম, যদিও আজকে আমাদের অর্থনীতি প্রসঙ্গে আলোচনা না, ইনশাল্লাহ আমরা অন্য একটি পর্বে সে প্রসঙ্গে যাব, যে এই যে বললেন যে ধনীর সম্পদে গরিবের অংশটাকে বরাদ্দ করে রাখা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, সেখানে যদি ইকোনমিক্সের দিক থেকে যদি দেখেন, পৃথিবীর বুকে তিনটা মানে অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে, মেথড প্রচলিত আছে, পুঁজিবাদী অর্থনীতি, সমাজবাদী অর্থনীতি, আর আমরা যেটা ইসলামী অর্থনীতি বলি। তো বেসিক্যালি তো ইন্টারন্যাশনালি দুইটা অর্থনীতিকে প্রচলন আছে, একটা হচ্ছে ক্যাপিটালিজম, একটা হচ্ছে সমাজবাদী অর্থনীতি। তো ওইটার মূল থিমটা হচ্ছে যে, আমি ওই প্রসঙ্গে বেশি আলোচনা যাব না, যে মূল থিমটা হচ্ছে যে, যার ক্যাপিটালিজমের মূল থিমটা হচ্ছে যে যার সম্পদ আছে সে সম্পদ ম্যাক্সিমাইজিং করবে, সে আমার সম্পদ আছে, এই সম্পদ দিয়ে আরও সম্পদ বৃদ্ধি করবো, আরও সম্পদ বৃদ্ধি করবো, আমার সম্পদ আমারই, অন্য কাউকে আমি কিচ্ছু দেবো না, এটা হচ্ছে তার মানে থিওরি। আর সমাজবাদী অর্থনীতির ব্যবস্থা হচ্ছে যে আমি যাই উপার্জন করি, আমি অন্য ভাইকে আমার 50-50 বা ব্যালেন্স করে, সমাজের পাঁচজন থাকি, আমি 1,00,000 টাকা ইনকাম করেছি, আমরা পাঁচজন থাকি, দিই 20,000 করে আমরা সমানভাবে ভাগ করে নেব, এটা এটা হচ্ছে। যদি ক্যাপিটালিজমের কথা চিন্তা করা হয়,
কিছু মানে একটা মানবতা বিরুদ্ধ কাজ মনে হবে। আবার সমাজবাদী জিনিসটার যদি কথা চিন্তা করি তাহলে মনে হবে যে খুব একটা ব্যালেন্স আমরা কাজ করলাম। বাস্তবে দুইটাই কিন্তু একটা অপরিপক্ক অর্থনৈতিক ব্যবস্থা। যদিও আমি এই প্রসঙ্গে যেতে চাচ্ছি না, যে এক মিনিটের মধ্যেই বলে ফেলি যে ব্যাপারটা এটা হচ্ছে যে এজন্য যে ক্যাপিটালিজম তো এককভাবে একজনই মানে পুঁজিটাকে ম্যাক্সিমাইজ করছে, একজনই সম্পদশালী হচ্ছে, গরিবের অংশই নাই, এর মানে নিঃস্ব যে সম্পূর্ণ নিঃস্ব হচ্ছে এবং তার পৃথিবীতে বাঁচার অধিকার থাকছে না, এটা এটা তো একদম একটা জুলুমের পর্যায়ে চলে যায়। আর সমাজবাদী অর্থনীতিতে দেখতে খুবই সুন্দর মনে হয় যে আমরা সাম্য, ভ্রাতৃত্ব, ব্যালেন্স, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এইখানে অর্থনীতির কোনো চালিকা শক্তি নাই, গতি নাই, স্পিড নাই। কারণ আমি যখন এক মাস 1,00,000 টাকা ইনকাম করে বাকি 5 জনকে মানে 20,000 করে ভাগ করে দিব, পরের মাসে আমারও সেই উৎসাহ থাকবে না যে আমি কিছু আরও কিছু ইনকাম করি, মনে হবে যেন আর বাকি যে বসে বসে খাবে সে অলস অলসই হতে থাকবে। একটা পর্যায়ে ইমব্যালেন্স একটা সোসাইটিতে তৈরি হবে, যেটা আর অর্থনীতি আর এক সময় কিন্তু একটা মানে কি কলাপস একটা অর্থনীতিতে পরিণত হবে। সেই জায়গায় ইসলামী অর্থনীতি কী বলে? ইসলামী অর্থনীতি বলে যে ধনীর সম্পদ ধনীর থাকবে, রিজালে নাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রিজালে নাসিবু মিম্মা কাসাবু ওয়া নিসায়ে নাসিবু মিম্মা কাসাবু কাসাবনা। এভাবে আল্লাহ বলেছেন যে পুরুষরা যা অর্জন করবে পুরুষের জন্য, মহিলারা যা অর্জন করবে মহিলার জন্য, এই অধিকারটুকু দিয়ে দিয়েছেন। আবার কি তাহলে কি গরিবরা কি না খেয়ে মরবে, নিঃস্ব থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে ঠিক আছে, এই যে যাকাতের ব্যবস্থা চলে আসছে যে তুমি তোমার যা আছে তা করো, কিন্তু একটা পার্সেন্টেজ তুমি গরিবকে দিয়েই দিতে হবে। আবার ওই যে কথাটা বলছিলেন যে এটা কিছুটা বাধ্যতামূলক ফরজ করে দিয়েছেন, কিছুটা উৎসাহমূলক করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, কিছুটা মানে মুবাহ করে দিয়েছেন, কিছুটা ঐচ্ছিক করে দিয়েছেন, ঐচ্ছিক করে দিয়েছেন। দুঃখিত, আসলে এই প্রসঙ্গটা ছিল না আমাদের। খায়ের, আমরা ওই আলোচনায় ফিরে যাই যে আমাদের কোরবানির যে বিষয়টি, এটি কিন্তু আবার দেখেন যে এই যারা অ্যাবনর্মাল অর্থাৎ মানসিক বুদ্ধি প্রতিবন্ধী যারা, যারা পাগল, তাদের উপরে কিন্তু কোরবানি নাই, কারণ শরীয়তে মুকল্লফ তারা নয়, শরীয়তের আইন মানতে তাদের উপর, হ্যাঁ তাদের প্রযোজ্য নয়, তাদের উপরে শরীয়তের বিধান প্রযোজ্য নয়। আরেকটা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক লাগবে, অপ্রাপ্তবয়স্কদের উপর কোরবানি ওয়াজিব নয়। আরেকটা হচ্ছে যে উনি মুকিম হতে হবে, অর্থাৎ ভ্রমণরত অবস্থাতে তার উপরে, সেখানে তার অনেকগুলো সীমাবদ্ধতা থাকে, একজন মুসাফিরের অনেকগুলো সীমাবদ্ধতা থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। তাইলে এই যারা ধরেন সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক, মুসলিম এবং মুকিম, এরকম লোকেরা যদি জিলহজ্জার 10 তারিখে নেসাবের মালিক হন, এটা হাওলানে হাউল সারা বছর থাকতে হবে এরকম না, যেটা যাকাতের জন্য শর্ত, তো এই 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্তের আগে যদি তিনি এরকম সম্পদের মালিক হন, তাহলে তার উপরে কি আসবে, এই কোরবানির বিষয়টি ওয়াজিব হবে। তো এইটা হলো বিষয়। আরেকটা হচ্ছে যে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য, এটা আগে বলেছি যে যাকাতের যে নেশাব সেটা কিন্তু শর্ত নয়, বরং সদকায়ে ফিতরের যে এটা আছে, এই সদকায়ে ফিতরের মতোই যে সে যদি ওই দিন মালিক হয় তাহলে তাকে দিতে হবে। আর হচ্ছে যে নেক আমল যেগুলো করি আমরা, সেই আমলগুলোর মধ্যে আমি এর আগেও বলেছি যে নেক আমলগুলোর মধ্যে একটি অন্যতম আমল হচ্ছে কিন্তু কোরবানি। তো এখানে আমল এবং এবাদতের যে এই ভাব গাম্ভীর্য, এই মানসিকতা, সেটা কিন্তু উপস্থিত থাকতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে প্রাসঙ্গিকভাবে বলতে চাই, সেটা হলো যে আমরা অনেকেই শব্দ উচ্চারণের ক্ষেত্রে, নিয়ত কিন্তু ঠিক আছে কিন্তু শব্দ উচ্চারণের ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি। আপনি দেখবেন যে অনেকে বলেন যে আমার নামে, আমার নামে, আমার মা বাবার নামে কুরবানি দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে যে নামে হবে একমাত্র কার, আল্লাহর, লিয়াজ কুরুসমাল্লাহি, যে আল্লাহর নামে হবে, অন্য কারো নামে হবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কুরবানি হলে সেটা হারাম হয়ে যাবে। এই জন্য শব্দ উচ্চারণে আমরা ভুল করি, নিয়ত আমাদের ঠিক আছে। তা আমি এই সুযোগে বলতে চাই যে আমাদের এই শব্দ উচ্চারণটি সঠিক হওয়া দরকার। আমরা কি বলবো? আমরা বলবো যে আমার পক্ষ থেকে, আমার মা বাবার
পক্ষ থেকে, আমার সন্তানের পক্ষ থেকে। তাইলে এটা একটি কারেকশন, যেটা সামাজিক গলত মশহুর যেটা আর কি আমি বলি, যে ব্যাপকভাবে এই বলটি চর্চিত হয়, এটা প্রসিদ্ধ হয়ে গেছে, যে আমরা বলি যে আমার নামে, আমার স্ত্রীর নামে, আমার মা বাবার নামে কুরবানি দিছি, নো, সেক্ষেত্রে বলতে হবে আল্লাহর নামে, আল্লাহর নামে পক্ষ থেকে হচ্ছে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ও খালিলিকা ইব্রাহিম। তাহলে মিন্নি, আমার পক্ষ থেকে। এই প্রসঙ্গতে আমরা আরেকটু আলোচনা করব এবং আমরা জানতে চেষ্টা করব, এই যে বললেন যে নামে কুরবানি দেওয়া একটা ব্যাপার, আর সাথে সাথে কুরবানি করার সময় এই যে আল্লাহর নাম উচ্চারণ করার প্রসঙ্গ একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সেই প্রসঙ্গটিতেও আবার আমরা আসব। আমাদেরকে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যেই ফিরছি, আমাদের ছেড়ে যাবেন না। বিরতির পর আবারও আমন্ত্রণ ইসলামের দর্শন অনুষ্ঠানে। দর্শক, আমরা কথা বলছিলাম কোরবানি কার উদ্দেশ্যে হবে সে প্রসঙ্গে। মোহতারাম, আমরা বিরতির আগে আমরা যে প্রসঙ্গে ছিলাম যে কোরবানিটি কার উদ্দেশ্যে হবে সে প্রসঙ্গে বলছিলেন মোহতারাম। হ্যাঁ, সেটাই যেটা বলছিলাম যে আসলে আমরা অনেক সময় এই ভাষাগত ভুল করে ফেলি যে আমার নামে বা আমার পিতার নামে, তাহলে এটি আমাদের কারেকশন করতে হবে। আমরা বলবো যে আমার পক্ষ থেকে আল্লাহর নামে, আল্লাহর নামে কোরবানি হবে, একমাত্র আল্লাহর নামে, জি, এবং পক্ষ থেকে হবে। এটি একটি। আরেকটা বিষয় এখানে হলো যে কোরবানি কে করবেন। আমরা অনেক সময় দেখি কোনো কোনো জায়গাতে যে এটাকে বাড়তি ফজিলতের বিষয় মনে করা হয়, যে কোনো হুজুর এসে কোরবানি জবাই করে যাবেন, ইমাম সাহেবকে নিয়ে, হ্যাঁ, মুয়াজ্জিন সাহেবকে নিয়ে টানাটানি হয় শুরু হয়। তো এই বিষয়টি মানে শরিয়া সম্মত নয়, বরং এক্ষেত্রে আপনারা দেখবেন যে সুন্নাহ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের কুরবানি নিজে করেছেন। আচ্ছা, এইরকম অপারগতা কারো থাকতে পারে, মহিলা যদি মহিলা হয়, ভয় পায়, অসুস্থ, বয়োবৃদ্ধ, এরকম হলে নিজের পরিবারের সক্ষম আরেকজনকে দিয়ে কুরবানি করে, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক 100টা কুরবানি দিয়েছিলেন। তো রেওয়ায়েতে আসছে যে 60টি কুরবানি পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কুরবানি করতে বলেছেন, পরিবারের সদস্যকে দিয়েছেন। তো এটা হচ্ছে সুন্নাহ, যে নিজের কুরবানি নিজে করা। এই প্রসঙ্গে আরেকটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে দোয়া যে করি আমরা, সেই দোয়ার মধ্যেও কিন্তু এটি নিহিত আছে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, সেখানে ওয়াহিদে মুতাকাল্লিমের সাগা কেমন। তাইলে সেখানে আমরা বলতেছি যে আমি আমার এই সত্তাকে আমার রবের মুখে করতেছি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন। তারপরে বলতেছি যে দোয়ার মাঝে বলতেছি যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, যদি এটা ছাগল হয়, দুম্বা হয়, বকরি হয়, কেমন ভেড়া হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলতেছি একজনের পক্ষ থেকে হয়, এক অংশ একজনের পক্ষ থেকে হয়, তাহলে সেক্ষেত্রে দোয়া করতেছি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ও খালিলিকা ইব্রাহিম, কেমন। তাহলে দোয়াটাই বলে দিচ্ছে যার কুরবানি সে করবে, সে নিজে করবে, সে উকিল উকিল নিয়োগ করতে পারে, কিন্তু উকিল নিয়োগ করলে সে উকিল তো এরকম বলবে না, ধরেন আমার কুরবানি আপনি করতেছেন, হ্যাঁ, আপনি যদি বলেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, তাহলে এটা তো চিন্তাই হয়ে গেল, তাই না? তাহলে সেই ক্ষেত্রে অন্তত যিনি উকিল হয়ে কুরবানি করবেন তিনি বলবেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন শামসুদ্দিন, মানে অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে কুরবানিটা আমি, বা আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু। এখন যদি আমি আপনার কুরবানি করি এবং আমি বলি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, তা কুরবানি আপনার, আর আমি বলতেছি আমার পক্ষ থেকে, তো এইটা। আর হলো যে গরু, মহিষ, উট যদি কুরবানি হয় তাহলে সেখানে সাত অংশ আছে, তাহলে সেখানে আমরা জমার সেকা দিয়ে বলি যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, তখন সেখানেও যদি আমি আমাদের পক্ষ থেকে, হ্যাঁ, তো এই এই জন্য যদি উনি একটু সহজ করার জন্য আমরা সাধারণ মানুষের জন্য
ঠিক আছে, এই যে আরবি আপনি যে ব্যাপারটা বললেন যে মিন্নি মিন্না, এটা তো আরবি গ্রামার যারা বুঝেন, হ্যাঁ সেটা না বুঝলে এটা আসলে যারা যাদের কুরবানি, যাদের কুরবানি তারা এই দোয়াটি পড়তে পারেন, তো বাংলায় বলতে পারেন যে আল্লাহ, বাংলা বা যার যে ল্যাঙ্গুয়েজ আছে, যদি ইংরেজি লোক হয় তাহলে ওনার ল্যাঙ্গুয়েজ না মাতৃভাষায় বলে জি বলতে পারেন, হে আল্লাহ আমার পক্ষ থেকে বা আমাদের সাতজনের পক্ষ থেকে এই কুরবানিটি আপনি গ্রহণ করুন, যেভাবে আপনার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গ্রহণ করেছেন, কবুল করেছেন, যেভাবে আপনার খলিল হজরত ইব্রাহিম আলাইহিস পক্ষ থেকে কবুল করেছেন। তো এইটুকু বলে ফেললে হয়। কুরবানি কতটা গুরুত্বপূর্ণ ইবাদত সে বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে উঠে আসে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো সামর্থ্য আছে, মান ওয়াজাদা সাআতান, যে কারো সামর্থ্য আছে এবং কিসের সামর্থ্য আছে, কুরবানি করার সামর্থ্য আছে এবং সে কুরবানি করলো না, ফালাম ইউযাহি, সে কুরবানি করলো না, তো সে যেন আমাদের মুসল্লা ঈদগাহের ধারে কাছেও না আসে, অত্যন্ত বড় সতর্কবাণী। এই জন্য সামর্থ্য থাকলে কুরবানি করা দরকার, তাহলে এতে করে বোঝা গেল যে সামর্থ্যবান ব্যক্তিদের অবশ্যই কুরবানি করতে হবে। এবং কুরবানি করার ক্ষেত্রে যে আবেগ তৈরি হয়েছিল ইব্রাহিম আল ইসলামের মাঝে, যে অনুভূতি এবং ভালোবাসা তৈরি হয়েছিল আল্লাহর আদেশ পালনার্থে, আল্লাহ তাআলার জন্যে নিজের সবচাইতে ভালোবাসার বস্তু ত্যাগ করার, উৎসর্গ করার যে ঐকান্তিকতা তার মধ্যে তৈরি হয়েছিল, আমাদের কুরবানির ক্ষেত্রেও সেই বিষয়গুলোর উপস্থিতি কাম্য। এই জন্য কেবল গোশত এবং রক্তের নাম কোরবানি নয়, বরং কোরবানি হচ্ছে তাকওয়া, পরহেজগারি, আল্লাহর জন্য ত্যাগ, এই বিষয়গুলো নাম। সুতরাং কোরবানির মধ্যে এই জিনিসগুলো আমাদের থাকতে হবে। গোশত খাওয়ার নিয়তিটি আগেও বলা হয়েছে যে যদি কোরবানি করে তাহলে সেই কোরবানি কিন্তু কবুল হবে না। এই কথাগুলো কিন্তু আল্লাহ সুবহান তাআলা ঠিক টু দা পয়েন্টে কুরবানির ব্যাপারে এই কথাগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন, যেটা আপনি বলেছেন যে কেননা আল্লাহর কাছে গোশত এবং রক্তের কোনো মূল্য নেই, আল্লাহর কাছে মূল্য কিসের, ইখলাসের, আল্লাহর কাছে মূল্য হচ্ছে তাকওয়ার, আল্লাহর কাছে মূল্য হচ্ছে ইখলাসে নিয়তের। সুতরাং এই জিনিসগুলো আমাদের থাকতে হবে, এই জন্য মনের মধ্যে সম্পূর্ণভাবে এই জিনিসটা থাকতে হবে যে আমার কুরবানিটা, আমার স্যাক্রিফাইসটা একমাত্র আমার প্রতিপালকের জন্য, আর কোনো স্বার্থ যেন এর মধ্যে জড়িত না হয়। এই জন্য যেটা হচ্ছে যে আমাদের কোরবানির ক্ষেত্রে কর্তব্য হচ্ছে নিয়তকে খাঁটি করা এবং সেখানে থেকে শিক্ষা নেওয়া এবং এই এই বিসর্জন দেওয়ার যে এই প্রবণতা সেটা নিজের মধ্যে তৈরি করা। এই জায়গাতে মোহতারাম আমাদের আচরণগত এবং কালচারগত কিছু বিষয় চলে আসে, যেন যেমন আমরা সাধারণত যেটা হয়ে থাকে যে আমরা আমাদের পশু নিয়ে আমরা অনেক সময় কম্পিটিশনে নেমে পড়ি যে আমার পশুর আকৃতি, সাইজ, দাম বেশি না আপনার অন্যের পশুর দাম বেশি, পাশের বাড়ির লোক কত দামে কিনলো তার চেয়ে বেশি দামে আমি কিনবো, ওর পশুটা যত বড় তার চেয়ে বেশি বড় কিনবো। এখানে দুই ধরনের প্রতিযোগিতা এবং প্রবণতা হইতে পারে। একটা হচ্ছে যে আমি আল্লাহর হস্তে যে জিনিসটি দিব সেখানে আমার অনেক খরচ হবে এবং নিখুঁত জিনিস দিব এবং দৃষ্টিনন্দন জিনিস দিব, এরকম প্রবণতা হইতে পারে এবং সেখানে নিয়ত যদি খালিস থাকে এটা ভালো, কিন্তু সেটি যদি এরকম হয় যে লৌকিকতা, লৌকিকতা যদি চলে আসে এবং প্রতিযোগিতাটা যদি এরকম হয় যে পাশের বাড়ির একজনে কোরবানি আছে তার চাইতে আমারটা বড় হবে, মানুষ যেন দেখে মনে করে, মানুষ যেন বাহবা দেয়, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার বিষয়টি যদি চলে আসে এবং এই গরুর গলায় মালা দিয়ে সারা গ্রাম ঘুরাইলো কার কুরবানি বলে অমুকের কুরবানি, জানুক যে আমি এত বড়, আমার নাম হবে, নাম হবে, এরকম বিষয় যদি নিয়তের মধ্যে চলে আসে তাহলে কুরবানি কিন্তু হবে না। সেটা যেটা যে লিল্লাহ যেটা এটা তো পাওয়া গেল, সেটা পাওয়া গেল না। এই ক্ষেত্রে আরেকটা জিনিস অনেক সময় অনেক প্রেস্টিজ ইস্যু হয়েও দাঁড়ায় যে ঠিক আছে ও ওই লোক ওই দামের কুরবানি দিয়েছে, আমি তো ওনার চেয়ে সামাজিকভাবে অনেক মানে ইমেজ ক্যারি করি, তাহলে তো আমাকে আর একটু বড় দিতে হবে। হ্যাঁ, সেটা হয়তো সে লোকে অন্যকে দেখাচ্ছে না কিন্তু তার মনের মধ্যে সুপ্তভাবে জিনিসটা মানে ধারণ করছে যে তার চেয়ে আমার স্ট্যাটাসটাকে বৃদ্ধি করার জন্য, সেটা যে আমি বেশি কুরবানি দিচ্ছি, প্রিয় জিনিস কুরবানি দিচ্ছি আল্লাহকে। এখানেই তো আসলে এই নিহিত কুরবানির যে তাৎপর্যটা, হ্যাঁ এখানেই নিহিত, কারণ হলো মনের অবস্থাটা কি, ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম,
মনের অবস্থাটাই আল্লাহ তাআলা দেখেন, মনের মধ্যে কি আসো। তাইলে আপনি দেখেন যে এটা কিন্তু সাংঘাতিক বিষয় যে মনের অবস্থাটা কি। যেমন একজন মানুষ পরিবারের মাঝে 10 জন মানুষ আছে বা 8 জন মানুষ আছে, একজনের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, এখন একজনের কুরবানি সে কিন্তু একটা ছাগল দিয়ে কুরবানি করলে হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তার মনের মধ্যে যদি চলে আসে যে ছাগল কুরবানি দিলে মানুষে কি বলবে, তো সেই ক্ষেত্রে মানুষের সমালোচনা থেকে রক্ষা পাওয়ার জন্য একটা গরু নিয়ে আসলো, পুরোটাই লস হলো নাই। তার মকসুদটা কিন্তু হয়ে গেছে মানুষের সমালোচনা থেকে মুক্তি পাওয়া, সেটা আল্লাহর জন্য হচ্ছে না, ক্লিয়ার এই বিষয়টা। এই জন্য ওলা কি ইয়ানা তাকওয়া মিনকুম, হেফাজত করে এই জায়গা মনের অবস্থাটাই। আল্লাহ ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ কিন্তু মনের অবস্থা দেখেন। হ্যাঁ হ্যাঁ, কেমন, এই জন্য এই বিষয়টা মনে রাখতে হবে না। এই যে তাইলে ওই যে আবারও যদি আমরা মানে কুরবানির যে প্রেক্ষাপট থেকে কুরবানির আমাদের যে মিল্লাত আবিকুম ইব্রাহিম যেটা বলছিলেন যে আল্লাহ তো নির্দেশ করেছিলেন যে আপনার সন্তানকে কুরবানি করেন, এবং শেষ অবধি ইব্রাহিম আলাইহিসসালাম তার পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ মানে পরীক্ষা দিয়েই যাচ্ছিলেন, কিন্তু বাস্তবে তো আল্লাহ ইব্রাহিম ইসমাইল ইসলামকে নেন নাই কুরবানি গ্রহণে। আল্লাহ কিন্তু মনের অবস্থা পেয়ে গেছেন এবং আল্লাহ কিন্তু সার্টিফাই করে দিয়েছেন যে কাদ সাদ্দাকনা রুইয়া, যে আপনি আপনার মানে যা আমি আপনাকে নির্দেশ করেছিলাম তা আপনি পরিপূর্ণ বাস্তবায়ন করেছেন, অথচ বাস্তবে তো বাস্তবায়নটা হয় নাই, কিন্তু আল্লাহ তার মনোগত দিক থেকে যে সম্পূর্ণ বাস্তবায়ন হয়ে গেছে এবং আল্লাহ সার্টিফাইড করে দিয়েছেন, আল্লাহ তো ওই জিনিসটাই চান। আচ্ছা, এখানে আর একটা বিষয় আমরা উৎসাহিত করতে চাই যারা কোরবানি দাতা, জি তাদেরকে, যে যারা কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা সারা বছরই কিন্তু ধরেন এই যে পুষ্টিকর খাবার যেটা গোশত খাওয়ার তার সুযোগ থাকে, কিন্তু যাদের সামর্থ্য নাই তাদের কিন্তু এটি থাকে না। এই জন্য মুস্তাহাব আমলেও কোরবানির গোশতকে তিন ভাগ করে যে এই ব্যবস্থাটি বিধানটি দেওয়া হয়েছে ইসলামী শরিয়াতে, আমরা সেই বিষয়টাতে গুরুত্ব দিতে চাই, এবং এটি যেন মানে আশপাশের পাড়া প্রতিবেশী গরিব বঞ্চিত মানুষের ঘরে যেন এটা পৌঁছে যায়। আরেকটা বিষয় হলো যে নিজের বাড়ির সামনে অনেক পরিবারকে আমরা দেখেছি যে তারা এই পোটলা বেঁধে এটা বাড়িতে বাড়িতে পৌঁছায় দেন। আপনি দেখবেন যে সমাজের মধ্যে কিছু লোক আছে যে মানুষের বাড়িতে এসে হাত পাতা, সে নেহায়ত গরিব, সে অভুক্ত থাকে, কিন্তু মানুষের কাছে হাত পাততে লজ্জা বোধ করে। হ্যাঁ হ্যাঁ, তো এদেরকে কিন্তু খুঁজে খুঁজে দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। এক্স্যাক্টলি 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 এক্স্যাক্টলি, যারা মানুষগুলো জড়িয়ে ধরে হাত পাততে পারে না, আবার নিজের সামর্থ্যও নেই যে তাদের প্রয়োজন নিজটাকে সে ফিল আপ করে। সমাজে এরকম মানুষ আছে যারা মানুষের সামনে বাড়িতে বাড়িতে গিয়ে ব্যাগ নিয়ে হাঁটে না, অথচ কুরবানিও করে নেই, আশপাশে এই সমস্ত পরিবারকে দেখে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে যারা হাত পাততে পারলো তারা তো আসলে পেয়ে যায়, কিন্তু যারা পাততে পারলো না তাদেরকে খুঁজে খুঁজে যেন আমরা দিয়ে আসি। একবার ঘটনা ঘটলো কি সিলেট শহরেই, যে আমার এক সহকর্মীকে আমি কিছু গোশত দিয়েছি কুরবানির, তো সে আমাকে ফোন করলো, স্যার আমার পাশের প্রতিবেশী কুরবানি দেয় নাই, এবং সে সিলেটের বাহিরের মানুষ, কুরবানি দেয় নাই এবং সে কারো বাড়িতে কুরবানির গোশত আনতেও যায় নাই, আর তার ঘরে এক টুকরা গোশত আসে নাই। তো সে আমাকে বললো যে আমার এত খারাপ লাগছে যে আপনি যে গোশত দিয়েছেন আমি তাকে দিয়ে আসছি, তারপরে আবার তার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো দেখেন এরকম সিলেট শহরে এরকম পরিবার কিন্তু থাকে, এই জন্য খুঁজে খুঁজে সব জায়গায় মানে পৃথিবীর যে অঞ্চলে যে আমরা আছি এরকম থাকবে, তার আশপাশের মানুষের খোঁজ খবর। আগে বলছিলাম যে কোনো গ্রাম আছে একটা কুরবানি হয় নাই, সেই গ্রামগুলো দেখে দেখে কুরবানির গোশত পৌঁছানো, এটাও একটি বিষয়। যারা আমরা শহরে বসবাস করি, আমাদের সামর্থ্য আছে, আমরা নগর জীবনে চলে আসছি, তাদের গ্রামের দিকে ফিরে থাকানো দরকার। এটা অনেকেরই আছে, আবার অনেকের নাই, আমরা ভুলে গেছি, পিছনটাকে আমরা একেবারেই মুছে দিয়েছি, ডিলিট করে দিয়েছি, এটা এরকম যেন না হয়। আমি খুব শুকর গুজার আমাদের ওই সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি যারা থার্ড ওয়ার্ল্ড থেকে ফার্স্ট ওয়ার্ল্ডে গিয়েও নিজের দেশের মানুষের কথা ভুলেন নাই, যারা এইভাবে করে তারা এই কুরবানির গোশত প্রেরণ করেন এই সমস্ত গ্রামের নিঃস্ব মানুষের জন্য। আল্লাহ তাআলা তাদের এই দানকে কবুল করুন। আমাদের এই জনপ্রদের বিশেষ করে বাংলাদেশের মানুষ,
আরও স্পেশালি বলি যদি আমাদের সিলেটের মানুষের এই দিকটুকু অত্যন্ত সাবলীল, যে ওরা দূর দেশে যে যেখানে পৃথিবীর প্রত্যন্ত ছড়িয়ে আছেন কিন্তু আসলে নিজের দেশকে ভুলেন না, নিজের দেশের প্রতি সম্মান প্রদর্শন করেন, কষ্টোপার্জিত অর্থ শুধু মানে কোরবানির ক্ষেত্র নয় সর্বক্ষেত্রেই তার কষ্টোপার্জিত অর্থটা তার দেশে রিমিটেন্স করেন, দেশে পাঠান। এটা আচ্ছা, এখানে আরেকটি কথা বলে নেওয়া ভালো যে আমাদের কোরবানি যাতে পরিশুদ্ধ হয় একটা শুদ্ধাচারের দিকে এবং একটি শুদ্ধ আমল হিসাবে যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, এই জন্য মনে রাখতে হবে যে এটি কিন্তু কোরবানির কোনো অংশ দিয়ে এটাকে মজুরি হিসাবে দেওয়া যাবে না। এটা কিন্তু কোরবানি ক্ষতিগ্রস্ত নষ্ট হয়ে যাবে, মজুরি হিসাবে দেওয়া যাবে। মনে করেন এটা কি যে কোরবানি জবাই করার জন্য আশপাশের গরিব মানুষেরা আসছে, ঠিক আছে তোমরা জবাই করছো, তাদের তোমাদেরকে তাদেরকে একটু বেশি করে কোরবানি গোশত দেওয়া হলো, যে তোমরা কষ্ট করছো এর বিনিময় হিসাবে কোরবানি গোশত দেওয়া হলো, এটা কিন্তু মোটেই গ্রহণযোগ্য নয়। কেউ বুঝতে পারেন যে তাহলে কি মজুরদেরকে গোশত দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু সে যে ঈদের দিনে আপনার বাড়িতে খাটলো এর মজুরি হিসেবে গোশত দিতে পারবেন না, আলাদা পারিশ্রমিক দিতে হবে। আলাদা পারিশ্রমিক দেন আর তারপরে তাকে গোশত দিয়ে দেন, এই গোশতটা হচ্ছে মজ্জান্নান, এটা কোনো বিনিময় ছাড়া দিতে হবে, সওয়াবের আশা নিয়ে দিতে হবে। আর সে যে পরিশ্রম করছে এই জন্য আপনি আলাদা বাড়তি পারিশ্রমিক টাকা পয়সা দেন, দেওয়া যাবে না তাকে, এটা আমি বলতেছি না, আমি বলতেছি যে এটাকে পরিশ্রমের বিনিময় হিসাবে দেওয়া যাবে না। দ্বিতীয় কথা হলো যে আমাদের বাড়িতে অনেক কাজের লোক থাকে, তাকেও তার কাজের বিনিময় হিসাবেও তাকে এটা দেওয়া যাবে না, সে তো কোরবানির গোশত খাইতে পারবে কি পারবে না, কোরবানির গোশত খাইবে, যে ঘরে রান্না মান হচ্ছে খাইবে, কিন্তু আপনি যদি ধরেন এই তিন দিন চার দিন কোরবানির গোশত তাকে খাওয়ান, তাইলে আপনার বাড়িতে সে যে থাকে তার খাওয়া থাকা ব্যবস্থা করা হচ্ছে আপনার দায়িত্ব, এবং এরপরে আপনি পারিশ্রমিক দিয়ে থাকেন, তো খাওয়াটাও কিন্তু তার মজুরির মধ্যে পড়ে। সেই ক্ষেত্রে আপনি যে কোরবানির গোশত খাওয়াইছেন সেই জন্য তাকে এই মাসে একটু বাড়তি পয়সা দিয়ে দেন, কোরবানির গোশতটা সে দান হিসাবে, হ্যাঁ সূক্ষ্ম ব্যাপার, দান হিসাবে সে খাবে, ওটা মজুরির অংশ না, এই জন্য আপনি তাকে একটু বাড়তি পয়সা এই মাসে দিয়ে দেন, যেহেতু তার খোরাকিটার দায়িত্ব আপনার উপর ছিল, হ্যাঁ খোরাকের দায়িত্ব আপনার উপরে ছিল। এবং এই বিষয়ে আরো একটা মশলা হচ্ছে যে অনেকে বলেন যে ঠিক আছে কোরবানি গোশত খাও, তোমরা চামড়া নিয়ে যাইও, হ্যাঁ হ্যাঁ সমস্যা হবে, মানে যে মানে মজুরি হিসাবে চামড়া যে ছিলে দিল তাকে চামড়া দিয়ে দিলেন, না দিতে পারবেন না, এটা দেয়া যাবে না, আপনি যে ছিলে দিল তাকে চামড়া দেওয়া কি জায়েজ হবে না এইটা না, আপনি তাকে এই যে এই কোরবানিটা কেটে দিল একটা বাজার দর আছে সেই হিসাবে আপনি তাকে কোরবানি কাটার জন্য 1,000, 1,500, 2,000 টাকা দিয়ে দেন, তার পারিশ্রমিক পারিশ্রমিক হিসাবে এটা দেন, ঈদের দিনে সে কাজ করছে, এরপরে যদি আপনি লিও ঝিল্লা সদকা হিসাবে কোরবানির চামড়া দিয়ে দেন কোনো সমস্যা নাই, সেটা কিন্তু আপনি কোনো পারিশ্রমিক না দিয়ে দেন, যদি কোরবানির চামড়া দিয়ে দেন তার পারিশ্রমিকের বিনিময়ে কোরবানির চামড়া চামড়া দেন যদি, তাহলে কিন্তু হবে না, সেটা হবে না একটা। আর আর হলো যে কোরবানির চামড়া যেটা, যেমন গোশত নিজে খাওয়া যায়, কোরবানির চামড়া নিজেও রাখা যায়, দেবাগত দিয়ে আপনি ব্যবহার করতে পারেন, এটা নিজের জন্য রাখা যায়, নিজের বন্ধুবান্ধবকে দান হিসেবেও দেওয়া যায়, গোশত যেভাবে দেওয়া যায় সেভাবে দেওয়া যায়, আত্মীয় স্বজনকে দেওয়া যায়, কিন্তু আপনি যদি বিক্রি করে দেন তাহলে অবশ্যই সেটার প্রাপক হবে গরিব দুঃখী, গরিব দুঃখী মানুষ, গরিব দুঃখী মানুষ, আপনজনের মধ্যে গরিব দুঃখী থাকতে পারে তাদেরকে দেওয়া যায়, এতিমখানাগুলিতে এতিমরা আছে তাদেরকে দেওয়া যায়, আবার আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কিন্তু গরিব ঘরের ম্যাক্সিমাম বাচ্চারা লেখাপড়া করে, তাদেরকে প্রতিষ্ঠানগুলো ফ্রি অফ কস্ট, কোনো ধরনের ফি নেয় না, কোনো ধরনের এই মাসোয়ারা নেয় না, খাবার এবং থাকার জন্য গ্যাস বিল কারেন্ট বিল ইত্যাদি বাবদ কিছুই নেয় না, টিউশন ফিও নেয় না, কিছুই নেয় না, একেবারে ফ্রি অফ কস্ট এ তাদেরকে এ পরে, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে এই ধরনের যে বোর্ডিং, যেখানে বোর্ডিং সিস্টেম আছে গভর্নমেন্ট অনুদানটা, সেখানে গোরাবা ফান্ড আছে, সে সে এতিমখানাগুলোতে আছে, তো এই জায়গাগুলোতে আলিয়া মাদ্রাসায়ও এরকম হোস্টেল আছে থাকতে পারে, আবার স্কুলেরও এরকম থাকতে পারে, এতিমখানা একটা পর ইয়ে থাকতে পারে, তো এই সমস্ত জায়গাতে আপনি কিন্তু এটা দিতে পারবেন, তাদের গরিবের হকদার আছে, খাওয়া হকদার আছে, সেই জায়গাতে আপনি কোরবানির চামড়া গরুর গোশত ওই ইয়েতে আপনি বা কোরবানির পশুর গোশত আপনি সেখানে দিতে পারবেন, তাহলে অধিকতর সওয়াব পাওয়া যাবে। কেন?
একটা হচ্ছে গরিব অসহায় নিঃস্ব মানুষের সহযোগিতা, আরেকটা হচ্ছে দিনই তালিমের প্রসার, এর মধ্য দিয়ে হাফিজ আলিম তৈরি হবে, এটার প্রসার হবে। ইঞ্জিনিয়ারলি মোহতারাম, যে কথাটা আসলে যদিও এটা ঢালাওভাবে মানে আপনি বলতে পারেন না, কিন্তু যেটা ঘটছে বাস্তবতাটা হচ্ছে যে এ পর্যন্ত আসলে মূলত আমরা যে এখানে বসে কথা বলছি, যে প্রেক্ষাপটে কথা বলছি, যে ভাষায় কথা বলছি, আমরা হয়তো বাংলাদেশের লোকজন বাংলা ভাষায় কথা বলছি, এবং আমাদের শ্রোতারা যারা হয়তো পৃথিবীর দূর দেশে যেখানেই থাকুন না কেন এই অঞ্চলেরই মানুষ, আমাদের অঞ্চলের কথাটাই বলি, যে এই অঞ্চলে যে ইসলাম এবং মূলত ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় যে মানুষগুলো এ পর্যন্ত যারা অগ্রগণ্য ভূমিকা রাখছেন, আসলে সাধারণত যেভাবেই হোক আমাদের সোশ্যাল দৃষ্টিভঙ্গির কারণে হোক একটু গরিব ঘরে সন্তানরাই বেশি এগিয়ে এসছেন, যে প্রেক্ষাপটে হোক বা যেভাবেই হোক আসছেন, এবং গড়পড়তায় ওনারা আপনার দান অনুদান যা খেয়ে যা করে যা পরে করেন না কেন, যে আলটিমেটলি কিন্তু এই আপনার দিনই দিকটার লিডটা কিন্তু তারাই দিয়ে যাচ্ছেন, এবং তাদের কাছ থেকে কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত জ্ঞান আহরণ করছি, ইসলামের দিক নির্দেশনাগুলো দিচ্ছি। এটা মানে এটা যদিও বলতে একটু মানে একটা অড লাগে, খারাপ লাগে, আমাদের স্টাবলিশড ফ্যামিলি যারা যারা একটু ধনী ফ্যামিলি, যাদের অর্থ সামর্থ্য আছে, সেই সব ফ্যামিলি থেকে ইদানিং হচ্ছে, আগে এক সময় তাদের সন্তানরা কিন্তু ইসলামী এডুকেশনের দিকে সেভাবে যেত না, যার ফলশ্রুতিতে হয়তো ওনারাই কিন্তু লিড দিতে হচ্ছে। যদি ওই ধরনের ফ্যামিলিগুলোর থেকে আমাদের সন্তানকে যদি আমরা ওই এডুকেশনে অনুপ্রাণিত করতাম, তাহলে হয়তো আপনার আমার স্ট্যাটাস থেকেও ছেলে মেয়েরা লিডটা দিত। তো এই যে আপনার আমার যে যে গরিব শ্রেণী যারা আসলে নিজে থেকে শিক্ষা গ্রহণের তার ক্যাপাসিটি ছিল না, আর্থিক সামর্থ্য ছিল না, কিন্তু এই বড় বড় মাদ্রাসাগুলো, ছোট বড় মাদ্রাসাগুলো যে থাকা খাওয়ার ব্যবস্থা করে, এবং আসাতিজা একরাম, শিক্ষকরা, প্রিন্সিপালরা, মোহতামিমরা দিন রাত খেটে যে এই যে মানব সম্পদটাকে গড়ে দিয়েছেন, যার ফলশ্রুতিতে কিন্তু বেনিফিটটা কিন্তু মূলত আমরাই পাচ্ছি, আমরাই পাচ্ছি। এবং এই দান করার একটা যে ইদানিং একটা ব্যাপার ঘটছে, যে কোনো না কোনোভাবে আমরা কেউ মানে উৎসাহ হারিয়ে ফেলছি, বা সামাজিক কিছু প্রোপাগান্ডার কারণে আমরা অনেক সময় বুঝে যাচ্ছি যে আচ্ছা ঠিক আছে তাহলে ওইখানে, কিন্তু আসলে কিন্তু বিশাল আমরা যে সামান্য অনুদান আমাদের মানে দান থেকে দিয়ে দিচ্ছি, তার চেয়ে বড় ফিডব্যাকটা কিন্তু ওই লোকগুলো আমাদেরকে দিয়ে যাচ্ছে, আমাদের সোসাইটিকে, আমাদেরকে কিন্তু সঠিক পথে গাইডলাইন করছে, যেটা যদি ওনারা না করতেন তাহলে কিন্তু আমরা কিন্তু মিসগাইড হতাম, বা প্রপার তথ্য থেকে আমরা কিন্তু দূরে থাকতাম, বঞ্চিত থাকতাম, এটার মানে রেসটা কিন্তু আমাদের উপরে এসে পড়তো, আমরা ভালো লাইট পেতাম না, দিনের মানে প্রকৃত যে ওয়ে যেটা সেটার দিকে আমরা পরিচালিত হতে পারতাম না, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই কথার রেশ ধরে আর একটি কথা বলতে চাই। দেখেন আমাদের দেশে এই যে হিফজুল কোরআনের যে বিষয়, জি, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআনের হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন, জি, এটার একটা ইয়ে হচ্ছে যে সারা পৃথিবীতে এই কোটি কোটি কোরআনের হাফিজ আছে, জি জি। বাংলাদেশে আপনি দেখবেন যে এটা অনুমান করা হয় বাংলাদেশে এখন 20 লাখের মতো হাফিজ আছে। হ্যাঁ, কারা তৈরি করেছে এদেরকে? আল্লাহ। হ্যাঁ, বিগত 20 থেকে 25 বছর যাবত পৃথিবীতে যেখানেই কোরআনের প্রতিযোগিতা হচ্ছে, হিফজুল কোরআনের কেরাতের প্রতিযোগিতা হচ্ছে, বাংলাদেশি হাফিজরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আসতেছে, 1 থেকে 5 পর্যন্ত সিরিয়ালে চলে আসতেছে। এবং মজার বিষয় হলো যে যাদের সাথে কম্পিটিশন করে ফার্স্ট হচ্ছে, এবং যেই সব দেশে গিয়ে কম্পিটিশন করছে সেই দেশের ল্যাঙ্গুয়েজটা কিন্তু আরবিক, এবং যারা যাচ্ছে এরা আমাদের বাংলা ভাষাভাষী ছেলে মেয়ে যাচ্ছে, ছেলেরা যাচ্ছে, মূলত এখন মেয়েরাও যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা আমরা পাই, এবং এই আরবি ল্যাঙ্গুয়েজের বাচ্চাদের সাথে কম্পিটিশন করে, যার লেহেন আরবি, যার কথা আরবি, তার প্রনাউন্সিয়েশন আরবি, সেই বাচ্চাগুলোদের সাথে কম্পিটিশন করে, যেখানে কম্পিটিশনের মানে যে বিষয়গুলোর উপর কম্পিটিশন করে তার প্রনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, উচ্চারণ ভালো হচ্ছে কিনা, বিচারকরা হ্যাঁ আরবের সেইখানে গিয়ে, এবং আরও যদি একটু স্পেসিফিকলি বলি যে যেই মঞ্চে বসে এই বাচ্চাগুলো তেলাউত করে, যেই মানে অডিটোরিয়াম বা যেই হলের মধ্যে বা যেই কনফারেন্স হলের মধ্যে আয়োজন করে, আমরা যদি মনে করি এই হলে ঢুকি, তার যে আলোকসজ্জা, যে মানে যে ডেকোরেশন থাকে, যে কোনো মানুষের একটু ইতস্তত চলে আসার কথা যে এত বড় বড় মানুষ এবং এত আয়োজনের মধ্যে আমি এত ডায়সে বসে কীভাবে তেলাউত করবো, সেই সব প্রতিকূলতাকে মানে ডিঙ্গিয়ে এইসব বাচ্চাগুলো যে এই যে প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের যে দান অনুদান,
সেই দান অনুদান কিন্তু ব্যর্থ হচ্ছে না, এর মধ্য দিয়ে লক্ষ লক্ষ হাফিজ তৈরি হয়েছে এবং তারা কোরআন নাজিলের দেশে ইমামতি করতেছে। আল্লাহ চিন্তা করতে পারে, সারা পৃথিবীতে বাংলাদেশে হাফিজদের কিন্তু চাহিদা অনেক বেশি, এরা অনেক পরিশ্রমী, এদের স্মরণ শক্তি এবং মেধা তারা ধরে রাখে। তো যাই হোক, আমরা যে কথাটি বলতেছিলাম যে কুরবানির গোশতে গোশতকে যেমন ভাগ করে দেওয়া যাতে করে সমাজে সবার ঘরে যায়, তেমনিভাবে কুরবানির চামড়া এটি ইচ্ছা করলে কুরবানি দাতা নিজেও রাখতে পারেন, আবার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে দিতে পারেন, কিন্তু এটি বিক্রি করে দিলে এর অর্থটি কোথায় দিতে হবে? নিজে ব্যবহার করা যাবে না, সেটা তার হকদারকে দিতে হবে, এবং হকদারদের মধ্যে নিজের গরিব আত্মীয় স্বজনকে দেওয়া যায়, আশপাশ প্রতিবেশীর নিঃস্ব মানুষকে দেওয়া যায়। আবার এটি আমাদের সমাজে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সেখানে এতিমখানা আছে, গরিব ফান্ড আছে, গোরাবা ফান্ড আছে, যেখান থেকে এই বাচ্চাদেরকে ফ্রি খাবার, থাকা, ওষুধপত্র এবং পোশাকের ব্যবস্থা করা হয়, সেখানে দেওয়া যেতে পারে। এর মধ্য দিয়ে এই সমাজ ব্যবস্থাতে আলেম তৈরি হচ্ছে, হাফিজ তৈরি হচ্ছে, যেটা বলছিলাম যে সারপ্লাস হাফিজ বাংলাদেশে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। মোহতরাম, আমরা আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এসছেন, আমরা অন্য একদিন এই প্রসঙ্গ নিয়ে আমরা একদিন আলোচনা করবো, শুনবো, আসলে আমাদের এই বিষয়গুলো ভাববার এবং জানবার প্রয়োজন। আজকের মতো আমাদের হাতে যে সময় ছিল এটা একদম ফুরিয়ে এসছে, আমরা আজকের মতো এখানেই শেষ করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান কুরবানি প্রসঙ্গে আমরা আলোচনা করলাম, আমরা জানার চেষ্টা করলাম কুরবানির নানা ইতিবাচক দিক, কুরবানির তাৎপর্য, কুরবানির দার্শনিক দিক এবং কুরবানি কীভাবে আমাদের জন্য কল্যাণকর সেই বিষয়গুলো। আসলে মূলত ইসলামের অনুসরণ, আল্লাহ সুবহান তাআলা যখন যেভাবে নির্দেশ দিয়েছেন বিনা বাক্য বিয়ে সেভাবেই অনুসরণ করা, অনুকরণ করা, এটাই আদর্শ এবং এটাই কল্যাণকর, সেখানে যুক্তি খোঁজার কোনো প্রয়োজনই নেই। তবে যদি কোনো আমলের পেছনে কী কারণ রয়েছে, এর মধ্যে কী মর্মার্থ রয়েছে, এর মধ্যে কী তাৎপর্য রয়েছে, এই বিষয়গুলো আমরা যদি বুঝতে পারি, বোঝার চেষ্টা করি, তাহলে সেই আমলগুলো আরও প্রাণবন্ত হয়ে ওঠে, আরও সজীব হয়ে ওঠে, আমাদের অন্তরের মধ্যে আরও বেশি তৃপ্তি সৃষ্টি করে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে তার নির্দেশগুলো যথাযথভাবে মর্ম বুঝে আন্তরিকতার সাথে পালন করার তৌফিক দান করুন। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।